रब्बी शाहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक्तम मिन लिसानी यफ़क़हू कौली। रब्बी औऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व औऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तो एक मानुष आमरा देखलाम 200 आयातेर शेषे फा मिनन नास मन यकुलु रब्बाना आतिना फिद दुनिया व मा लहू फिल आखिरति मिन खलाक। আরেক ধরনের মানুষ 201-এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। ওয়া মিনান নাস, আছে মানুষের মধ্যে 204-এ মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। এই বিষয়টা নিয়েও অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের বিতর্ক আছে, কথাবার্তা আছে, তর্জমার ক্ষেত্রেও বিভিন্নতা আছে। আমরা চেষ্টা করেছি সত্যের কাছাকাছি যাওয়ার। আছে মানুষের মধ্যে মানে ইউ জীবুকা কাউলুহু ফিল হায়াতির দুনিয়া, এই হজের ময়দানেই কিন্তু সব, ওখানে তো বসে থাকা, 3 দিন মিনায় বসে থাকা, আরাফাতে 1 দিন পুরো কাটানো, বর মক্কায় একটু তওয়াফ করা ছাড়া আর তো কোনো কাজ নেই। তো এই প্রেক্ষিতটাও বুঝে নিতে হবে যে হজের সময় বেসিক্যালি করার মতো কিছু নেই, গিয়ে তওয়াফ করা এবং বিদায় তওয়াফ করা। তো এইখানে এই কথাগুলো যদি জানা থাকে, প্রেক্ষিতটা যে আসলে ওখানে গিয়ে মানুষ করে কি, তাহলে বুঝতে খুব সহজ হয়। ওয়ামিনান নাস মাইয়ু জীবুকা কৌলুহু ফিল হায়াতের দুনিয়া, আছে মানুষের মধ্যে যারা তোমাকে অবাক করে দেবে, তোমাকে খুব আকর্ষণ করবে পৃথিবীর জীবন সম্পর্কে তার কথা। কৌলুহু ফিল হায়াতের দুনিয়া, তাহলে আমরা দেখেছি 200-তে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা সেখানে গিয়ে বলে প্রভু আমাকে এখানেই দাও, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের জন্য পরকালে কিছু নেই। আবার যারা বলেছে যে আমাকে এখানেও দাও ভালো, ওখানেও ভালো, অর্থাৎ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও বা রক্ষা করো, আল্লাহ বলছেন এরাও যা কামাই করবে তার বিনিময় পাবে। হিসেবের পাওনা, বেহিসেবে কোনো পাওনা নেই, আর আল্লাহর হিসেব করতে সময় লাগে না, সরিউল হিসাব। আবার একদল মানুষের কথা দেখা যাচ্ছে যে সেই মানুষেরা, তাই না, এখানে কিন্তু সময়টা দেখে নেবে 203-এ যে সেখানে 3 দিন কাটাতে হবে এবং 2 দিন কাটাতে হবে, এখানে কিন্তু ওই কাটায় 3 দিনে কী করবা তার কোনো নির্দেশনা নেই, শুধুই বসে থাকা। এখন এই সময় আড্ডাবাজি হবে, সেই আড্ডাবাজিতে এমন মানুষের পাল্লায়ও তুমি পড়তে পারো যারা তোমাকে পৃথিবী সম্পর্কে খুব আকর্ষণীয় কথাবার্তা বলবে। এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারটা একটু আঁচ করা যায়, কেন এখানে আমি একটা 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 ব্যাপার এখানে আল্লাহ দেখাচ্ছেন আমাদেরকে। ওয়ায়ুশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি, এবং সে কথায় কথায় আল্লাহকে সাক্ষী মানবে যে কি আছে তার অন্তরে। তাই বোঝাই গেল যে হজে অনেক এমন অজানা মানুষ যায় যারা সরল সোজা মানুষ, তাদেরকে বোঝাবার জন্য, তাদেরকে বলে কনভিন্স করার জন্য বা তাদের থেকে কিছু পাওয়ার জন্য তারা এই সমস্ত গল্প গুজব করে ওই মাঠে বসে, ওই ময়দানে বসে। এই লোকদের পরিচয় দিচ্ছেন আল্লাহ, কথায় কথায় কিন্তু আল্লাহর কসম খোদার কসম কাটবে, আল্লাহকে সাক্ষী রাখবে আমি যা বলছি আল্লাহ জানেন আমি কী বলছি। ওয়াহু আলাদ্দুল হিসাম, আসলে সে একেবারে শত্রুপক্ষের শিরোমণি, মানে বাগযুদ্ধে বা তর্কযুদ্ধে সে খুব পটু। বোঝা গেল মানে তুমি তার কথা এত পটু যে তুমি পটে যাবা। আলাদ্দুল হিসাম, ঝগড়া লাগলে সে তার মধ্যে কঠিন, একেবারে সেখানে সাংঘাতিকভাবে তর্ক করতে পারে। হুয়াইদা তাওয়াল্লাহ, এইরকম লোকেরা যখন কোনো ভেলায়াত পায়, অর্থাৎ কোনো কর্তৃত্ব পায়, যখন কোনো ক্ষমতার আসনে আসীন হয়, তাওয়াল্লাহ সাফিল আরদে, চেষ্টা করে এই পৃথিবীতে বা সেই দেশে লিউফসিদু ফিহা, কী করে উল্টো পাল্টা মশলা দিয়ে, কী করে উল্টো পাল্টা কথা বলে সেখানে
পুরো জায়গাটাকে পয়মাল করে দেওয়া যায়, পুরো সমাজটাকে ধ্বংস করে দেওয়া যায়। বুঝে নাও ব্যাপারটা। এই যে হুজুরে হুজুরে আমরা অমুক হুজুরের কথা মানি, আমরা অমুক হুজুরের কথা মানি, অমুক হুজুর এই সম্পর্কে এইটা বলেছে, তমুক হুজুর এই সম্পর্কে এইটা বলেছে, এই যে সমাজের মধ্যে হুজুরদেরকে নিয়ে বিভক্তি এবং তাদের কথা নিয়ে যে সমস্ত বিভাজন, ওয়াইদা তাওয়াল্লা সাহাফিল আরদে, যখন তারা কোনো ক্ষমতায় আসীন হয়, ক্ষমতাধর হয়, তখন চেষ্টা করে সেই দেশের মধ্যে লেইউফ সিদুফিহা, কী করে ভেজাল করা যায় সেখানে। এরপরে যে কথাটা আছে খুব দুর্বোধ্য ব্যাপারটা, ওয়া ইউহলিকুল হারসা ওয়ান নাসলা। এখন এই জায়গাটায় আমরা দেখব যে দুনিয়া অশান্তি সৃষ্টি করবে, শস্যক্ষেত ধ্বংস করবে। এই শস্যক্ষেত ধ্বংস করার ব্যাপারটা সবাই লিখেছেন, কথাটা বোঝো তো, এই শস্যক্ষেত ধ্বংস করবে এরকম কোনো কাহিনী কোনো হুজুর ময়দানে গিয়ে শস্যক্ষেত ধ্বংস করছে বা কারো ক্ষেতের ফসল ধ্বংস করছে এই কাহিনী পৃথিবীতে শোনা যায়নি। কিন্তু কি হয়েছে, সমাজে বিপর্যয় সৃষ্টি করেছে কিভাবে, যেমন এরা মানুষকে কনভিন্স করার মতো ক্ষমতা রাখে, আলাদুল খেসাম, তর্কযুদ্ধে সে খুব পটু, তাহলে তার কথায় মানুষ কনভিন্স হয়, এরাই মাসলা মাসাইল দেয়, এরাই বিয়ের তালাক হয়ে গেলে তালাক হয়ে গেছে ইল্লা করো। তো এরা আসলে কি করে, নারী চরিত্র ধ্বংস করে। তার মানে একটা মনে করো যে কীরকম, যে একটা লোককে, একটা লোক তার স্ত্রীকে তালাক তালাক বলেছে, আল্লাহ তালাক তো হয়নি, কোরআন অনুযায়ী তালাক তো হয়নি, তালাক একটা দীর্ঘ অনুষ্ঠান, 7 মাস লাগে তালাক দিতে, স্বামী স্ত্রী আলাদা হতে, সেখানে 3 বার তালাক তালাক বললে কেমন করে তালাক হয়ে যায়। এখন তুমি যাবা সেই হুজুরের কাছে গিয়ে বলবে হ্যাঁ তালাক হয়ে গেছে, এখন তুমি যদি তোমার বউকে আবার ফিরে পেতে চাও তাহলে অন্য এক জায়গায় বিয়ে দাও, সেখানে সে থাকবে, সে যদি ছাড়ে তবে তুমি আবার বউকে বিয়ে করতে পারবা। তাহলে যেখানে তালাকটাই হয়নি সেখানে অন্য পুরুষের গায়ে লাগানো, তাহলে এরপর যখন তুমি আবার তাকে গ্রহণ করবে তাহলে চিরকালই হারাম কাজটাই করে যাবে, পুরো ব্যাপারটাই অবৈধ হয়ে গেল। এ হলো একটা, হলো যে ইউহলিকুল হার্স, আর কোরআনের শব্দ নিসাউকুম হার্সুন লাকুম, নারীরাই তোমাদের ফসলের ক্ষেত, অর্থাৎ নারীর গর্ভেই আমার সন্তান জন্মগ্রহণ করে। তাহলে কোরআন থেকেই বলা নিসাউকুম হার্সুন লাকুম, তাহলে হার্স ধ্বংস করে ওয়ান নাসলা, এবং বংশধর ধ্বংস করে। তাহলে এরপর সেই নারীর গর্ভে যে কিছু হবে বাচ্চারা কি হবে, সব হারামজাদা। খেয়াল করো, মানে পুরো পরিবেশটাকে ধ্বংস করে ফেলল কিনা। আমরা তালাকের মাসলায় যখন যাব তখন আমরা যেন মনে রাখি এই বিষয়টা, যে এই সমস্ত ধর্মকথা বলা মানুষেরা আসলে কিভাবে সমাজকে ধ্বংস করে, যেখানে পরিবার গঠনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মানে সতর্ক হতে বলেছেন, সেইখানে সেই পরিবারটাকেই ধ্বংস করে দেয়। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আদৌ আল্লাহ এই বিপর্যয় আল্লাহ মানে পছন্দ করেন না। ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, দেখো তাহলে তাকেও বলার মতো লোক সেখানে আছে, এই হুজুরদেরকে তুমি যদি বলো ভাই একটু আল্লাহকে ভয় করো, তুমি যা করছো অন্যায় করছো, তখন কি বলে, আখাজাত হু আলা ইজ্জা বিল ইসমে, তখন সে সমাজে যে ওই যে ওয়াইজা তাওয়াল্লা, সে তো একটা কিছু হয়েছে, বড় হুজুর ছোট হুজুর কাজী সাহেব কিছু একটা তো হয়েছে, এইটা তাকে এই পাপের কর্মে ধরে রাখে, আখাজাত হু আলা ইজ্জা, তার যে মান সম্মান তার যে মর্যাদা সমাজে এখন যেভাবে আছে সেইটা তাকে এই পাপ কর্ম করতে পাপের উপরে ধরে রাখে। ফাহাস বহু জাহান্নাম, আল্লাহ শুধু এই কথাই বলে দিলেন, তার কাছ থেকে হিসাব নেবে জাহান্নাম। ওয়ালা বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর বা ভয়ঙ্কর ঠিকানা। ওয়া মিনান নাস, আছে মানুষের মধ্যে, মান ইয়াশরি নাফসাহু, যে বিক্রি করে দেয় তার প্রাণকে তার জীবনকে
ইবতিগা মারদাতিল্লাহ, তার আকাঙ্ক্ষা, তার আকুল কামনা আল্লাহর সন্তুষ্টি। তার চাওয়া পাওয়া আল্লাহর সন্তুষ্টি। ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, সে নিজেকে বিক্রি করে দেয় কামনা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ অত্যন্ত স্নেহ পরায়ণ তার এই বান্দাদের প্রতি। এখন আমরাও দেখে নিই, আমরা কি আল্লাহর কাছে বিক্রি করতে পেরেছি আমাকে নিজেকে? পারিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, কথাগুলো কিভাবে সাজানো? ওহে যারা বিশ্বাস এনেছো, পরিপূর্ণ প্রবেশ করো সমর্পণে। ইসলামের মধ্যে পুরো ঢোকো এটা নয়। আদেনা তর্জমা হলো ইসলামে পরিপূর্ণ, ইসলামের মধ্যে দাখিল হও। তো ইসলাম কি? তা আমরা তো এখন নূর ইসলাম, তাইফুল ইসলাম, সাইফুল ইসলাম এগুলো বানাইছি, তাই না? এর মধ্যে এখন কোনটার মধ্যে ঢুকবো? তাবলিগ ইসলামে ঢুকবো, জামাত ইসলামীতে ঢুকবো, সরসিনা ইসলামে ঢুকবো, চরমনা ইসলামে ঢুকবো, কোনটায় ঢুকবো আমরা? তর্জমা তো করলেন ইসলামের মধ্যে ঢুকে যাও, সবাই এটা করেছে, মানে আমাদের আগে মুরব্বীরা যারা তর্জমা করেছেন এই বোধটাই চালু ছিল। কিন্তু যতই দিন যাচ্ছে অতই রহস্য আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে মানুষের কাছে। তো এখানে আসলে উদখুলু ফিস-সিলমে, সিলম মানে সমর্পণ। শিখ যেমন 130-এ দেখিয়েছে, ইদ কালা লাহু রাব্বুহু, ইব্রাহিমকে যখনই তার প্রভু বলেছেন আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন, এটা হলো উদখুলু ফিস-সিলমে কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমে কাফা, পরিপূর্ণ প্রবেশ করো, মানে তোমার নিবেদন বা তোমার সমর্পণ। এখন এইটা ব্যাপারটা আমরা 100 মানে আছে না যে আমরা এটা কিন্তু দেখে এসেছি প্রথম পাড়ার শেষে, আমরা কিন্তু নিজেরা বলেছি। ইব্রাহিম যেমন বলেছেন তেমনি কি যে নাহানু, ইব্রাহিম বলেছেন যে 131-এ, ইদ কালা লাহু রাব্বুহু আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন। তারপর বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, তারা কি বলেছে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সন্তানরা বলেছে ওয়া নাহানু লাহু মুসলিমুন। তারপর বলেছে 136-এ, নাহানু লাহু মুসলিমুন। 138-এ, নাহানু লাহু আবিদুন। 139-এ, নাহানু লাহু মুখলেসুন। এই হলো সমর্পণে পরিপূর্ণ প্রবেশ করা। নাহানু লাহু মুসলিমুন, নাহানু লাহু আবিদুন, নাহানু লাহু মুখলেসুন। উদখুলু ফিস-সিলমে, সমর্পণে পরিপূর্ণ প্রবেশ করা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাহলে এই যে সমর্পণে পরিপূর্ণ প্রবেশ করার ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ একটু কিছু করলাম আর বাকিগুলো সব নিজের ইচ্ছা মতো করলাম। এই তো ভাই, মানি তো, আল্লাহকে মানি তো ভাই, বিশ্বাস করি তো ভাই। হ্যাঁ, কোরআন বিশ্বাস করবে, কোরআন জানেন ভাই? জানি না, ছোটোবেলায় পড়া হয় নাই, তারপরে সময় কই ভাই বলেন? এইগুলো হলো খুতুওয়াতিশ শাইতান। মানে এই ব্যাপারটা, মানে আয়াত 12-তে কিন্তু পরিষ্কার যে লা তুফসিদু ফিল আরদে, অর্থাৎ বিশ্বাস নেই কেন দাবি করছো, বিশ্বাসী আমি। এবং এই যে আমরা মুসলমান নামে একটা জাতি 100-150 কোটি এখন পৃথিবীতে, এরা কেউ আসলে আত্মসমর্পিত নয় আল্লাহর কাছে। সবাই যার যার ধান্দায়, যার যার জীবন নিয়ে ব্যস্ত, মুখে আল্লাহর নাম, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা। তো সেটাই হলো পৃথিবীতে, এই পৃথিবীতে যত মানুষ, সব মানুষের কাছে কোরআন পৌঁছানোর দায়িত্ব ছিল আমাদের, আল্লাহর কথা পৌঁছানোর দায়িত্ব ছিল এই মুসলিম জাতির। কিন্তু আমরা নিজেরাই কোরআনকে ভুলে গেছি এমনভাবে যে কোরআন এখন আমাদের মধ্যেই, মানে কী বলবো, কোনো সংখ্যা দেবো কি, কজন লোক কোরআন পড়তে পারে, কজন লোক কোরআন পড়ে বোঝে, এটা বোধ হয় গুণেও সারা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। আবার যারা বোঝেন তারা আবার শরীয়তের দৃষ্টিতে কোরআন বোঝেন, আল্লাহর চোখ দিয়ে কোরআন পড়েন না। হ্যালো, অমুক আলেম কী বলেছেন, অমুক মুফাসসির কী বলেছেন, ওইটা দিয়ে কোরআন পড়েন,
তো বুঝটাকে আগে কারো কাছে বন্দুক দেন, তারপর কোরআন পড়তে আসে। আর সরাসরি কোরআন পড়ার মতো সাহসও কেউ রাখে না, কেউ পড়েও না এবং সেভাবে কেউ দেখেও না যে আল্লাহ কি বলেছেন সরাসরি আমি দেখব। আল্লাহ প্রত্যেককে, যাদেরকে প্রত্যেককেই, প্রত্যেকের জন্যই এই কিতাব দেওয়া হয়েছে এবং প্রত্যেককে সেই বোঝার ক্ষমতা দিয়েছে। এটা খুব সাধারণ কথা যে কেয়ামতের দিন কোনো মানুষ যদি দাঁড়িয়ে বলে যে প্রভু এমন একখানা কিতাব দিয়েছ আমি বুঝতে পারিনি, তাহলে আল্লাহ আসামি হয়ে যান না? কে তুমি আমাকে পাঠ্য করে এমন একখানা কিতাব দিয়েছ আমি বুঝতে পারিনি? তো এই কথাটা আমি মাহফিলে একদম হাজার মানুষের সামনে বলেছি যে ওই যে সৌদি আরব থেকে ফিরে আসছে, এখন কি তুই যে গেলি বাস্তুভিটা বাড়িঘর বেচে দিয়ে সৌদি আরবে গেলি, মুদি দোকানের কর্মচারী, বাকালার কর্মচারী, তো বলল যে মানে বাধ্য হচ্ছে কথাটা বলতে, বলল যে হ্যাঁ এখন কি তোর মালিক সে বাংলা শিখে তোর সাথে কথা বলে নাকি তুই আরবি শিখে তার সাথে কথা বলিস? বলে কেন, আমি শিখে ফেলছি। ও মা, ছয় মাসে শিখে ফেললি? হ্যাঁ, আরবি শিখতে কদিন লাগে? কেন, কারণ ডলার। আর এখনকার আল্লাহর সওদাটা বাকি, তো এই জন্য এই আরবি বোঝা যায় না। দিবালোকের মতো একদম প্রমাণিত আরব দেশে গিয়ে লক্ষ লক্ষ মানুষ আরবি শিখে আরবদের সাথে কাজ করতেছে, অফিসে আদালতে সমান তালে। তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সেই কিন্তু তোমাদের শত্রু দৃশ্যমান। এখন দৃশ্যমান কেন বললাম, এই প্রকাশ্য শত্রু স্পষ্ট শত্রু এই কথাগুলো অস্পষ্ট, এর কোনো মানে দাঁড়ায় না। কিন্তু দৃশ্যমান শত্রু কি, অর্থাৎ তুমি যদি আল্লাহর মানে আল্লাহ আল্লাহতে সমর্পিত হওয়ার ক্ষেত্রে কোনো কিছু তুমি বাকি রাখো, ওটাই খুতুয়াতের শয়তান। এবং তুমি নিজেই দেখতে পাবা যে আসলে আল্লাহ তাআলা সমর্পণ করতে বলেছেন সম্পূর্ণ, আমি খালি মাথা দিয়ে বলছি যে আমি সমর্পণ করলাম, আর কিছুই আমি দেইনি, আমি খালি মুখেই বলছি, কাজে আমি কিছুই করছি না। এটাই খুতুয়াতের শয়তান। ফাইন জালালতুম মিন বাদি মা জাআত কুমুল বাইয়্যানাত, হলো এখনও যদি তোমাদের পা পদস্খলন হয়, পা পিছলে যায়, এরপরে মা জাআত কুম আল বাইয়্যানাত, তোমাদের কাছে সুস্পষ্ট বাইয়্যানাত অর্থাৎ কোরআন এসে গেছে। আমরা কিন্তু শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফিহি আল কোরআন ওয়া বাইয়্যানাতে মিনাল হুদা ওয়াল ফুরকান দেখে এসেছি আমরা, তো সেইটা ফাইন জালালতুম, এখনও যদি পিছলে যাও, এখনও যদি পদস্খলন হয় তোমাদের, মিন বাদি মা জাআত কুম, এর পরে যে এসে গেছে তোমাদের কাছে আল বাইয়্যানাত, সুস্পষ্ট জীবননীতি একদম পরিষ্কারভাবে এসে গেছে, তাই না? তাহলে কী হবে, ফা আলামু, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, তাহলে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ ফি যুলালিন, তাহলে এই মক্কার লোকেরা কিসের অপেক্ষা করছে, এই মক্কার লোকেরা কিসের অপেক্ষা করছে এছাড়া যে চলে আসবেন ইয়াতিয়াহুমুল্লাহ ফি যুলালিন মিনাল গামামে, যে মেঘের ছায়া নিয়ে, মেঘের শামিয়ানা নিয়ে স্বয়ং আল্লাহ চলে আসবেন, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা চলে আসবে। এটা তো কেয়ামতের সিনারিও, যে কেয়ামতে আকাশ ফেটে ফেরেশতারা নেমে আসবেন, আল্লাহও নেমে আসবে, তাহলে এরা কি সেই অপেক্ষায় আছে? ওয়া কুদি আল আমর, আর এই পরীক্ষার যে সময়টা সেটা সম্পন্ন করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। ওয়া ইলা আল্লাহি তুরজাউল উমুর, মানে যে যা কিছুই করছে প্রতিদিনের জীবনে সব কিছুই রিপোর্ট আল্লাহর কাছে চলে যাচ্ছে। সাল বনি ইসরাইল, অনেকক্ষণ পরে আবার আসলো ইসরায়েলের প্রসঙ্গ, বনি ইসরায়েলের প্রসঙ্গ, আয়াত 211, জিজ্ঞেস করো ইসরায়েলের বংশধরদেরকে, কম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়্যানা বাইয়্যানাতিন, কতগুলো তাদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল সবই স্পষ্ট, ক
কতগুলো অলৌকিক নিদর্শন তাদেরকে দেওয়া হয়েছিল যা সবই স্পষ্ট। ওয়ামান ইউবাদ্দিল নিয়মাতাল্লাহে, আর যারা বদলাবে আল্লাহর করুণা অর্থাৎ আল্লাহর কিতাব, এই ব্যাপারটা বুঝে নাও। নিয়ামত মানে টাকা পয়সাও না, নিয়ামত মানে আল্লাহর পরিচালনা। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা। তো যারা বদলাবে, এই বনি ইসরাইলরাই কিতাব বদলেছিল, আমরা দেখে এসেছি এই সুরাতে, আমরা এই মধ্যে দুইবার তিনবার দেখে এসেছি। ওয়াহুম ইয়ালামুন, তারা যে কথা বদলায়, ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু ওয়াহুম ইয়ালামুন, তারা জানে। তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে আমরাও কি কোরআনকে বদলাইনি? এই দায় কি আমাদের উপরেও আসবে না? আয়াত 75, আফাতাত মাউন আন ইউমিনু লাকুম, তোমরা কি নিশ্চিন্ত যে তারা বিশ্বাস করবে তোমাদেরকে? ওয়াকাদ কানা ফারিকাম মিনহুম, যেখানে আছে তাদের মধ্যে একটা শ্রেণী, ইয়াস মাউনা কালাম আল্লাহ, খুব মনোযোগ দিয়ে শোনে আল্লাহর কথা। সুম্মা ইউহাররিফুনাহু, তারপর সেটাকে বদলায়, বিকৃত করে, মিন বাদি মা আকালুহু, করে তারপরে যখন খুব ভালো করে সেটাকে বুঝে নেয় যে এখানে কি বললে এটা সেট করা যাবে, কি বললে মানুষ মেনে নেয়, মিন বাদি আকালুহু ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে কোনটার বদলে কোনটা কথাটা এখানে লাগিয়েছে তারা। তো সেইটা সাল বানি ইসরায়েল, জিজ্ঞেস করো ইসরায়েলের বংশধরদেরকে, কম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত, মানে তাদেরকে কত স্পষ্ট কতগুলো দিয়েছি আমরা। ওয়ামান ইউবাদ্দিল নিয়মাতাল্লাহ, আর যারা, আমরা তো দেখেছি সুরা আনআমে কয়টা কথা সেখানে, 10 কমান্ডমেন্টস। তাহলে ওয়ামান ইউবাদ্দিল নিয়মাতাল্লাহ মিন বাদি মা জাআতহু, আর যারা বদলাবে আল্লাহর করুণা তারপরে যখন তা এসে যাবে তাদের কাছে, ফা ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাহলে শাস্তি দিতে আল্লাহ কঠোরতর। জুয়িনা লিল্লাযীনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, তো যারা এই কিতাবকে অস্বীকার করেছে তাদের জন্য আকর্ষণীয় করে এই কাফারু, কিন্তু কাফারু শব্দটি খালি কাফেররা কাফেররা, এটাও একটা একটা মনোটোনি, এটা একটা বিরক্তিকর তর্জমা। আগা নেই মাথা নেই কাফেররা কাফেররা, কাফের কাফের মানে কি? কাফের মানে যারা সত্যকে গোপন করে, যারা সত্য জেনেও অস্বীকার করে, যারা সত্যকে অগ্রাহ্য করে, যেটা আমরা করছি এখন। তো আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, লিল্লাযীনা কাফারু, তাদের জন্য যারা সত্য গোপন করে, আল হায়াতুদ দুনিয়া। এখন আমরা যদি এই নিক্তিতে নিজেদেরকে মেপে দেখি, আমাদের কাছে কি পৃথিবীর জীবনটা বেশি আকর্ষণীয়? আমরা কি পৃথিবীর জীবন নিয়ে খুব ব্যস্ত পরকালের তুলনায়? এটাও আমরা দেখে এসেছি। জুইয়েন আলীর নাসে, আল্লাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে সেই তাদের জন্য যারা সত্য গোপন করে, আল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবন। ওয়াইয়াস খারুনা মিন আল্লাযীনা আমানু, এরাই উপহাস করে তাদের কি নিয়ে যারা বিশ্বাস এনেছে। তো এই যে আমি কোরআন তেলাওয়াত করি আল্লাহ আলহামদুলিল্লাহ, তো কত যে কটাক্ষ আজকে 30 বছর পর্যন্ত, কত কটাক্ষ, কত রকমের কুৎসিত কথা, কত গালিগালাজ আমাকে শুনতে হয়েছে, তা কোনো শেষ নেই, কোনো শেষ নেই। তো জুইয়েন আলিল্লাযীনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, অথচ যারা এগুলো করে তারা কি আসলে মূলত তাদের কাছে পৃথিবীর জীবনটাই আগে, অর্থাৎ পৃথিবীর জীবনটা আকর্ষণীয় করে দেয় যেই ইসলাম, তাদের কাছে সেই ধর্মটা ভালো। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম আনন্দ ফুর্তি সব করবে এবং আল্লাহর নামও নেবে। ওয়াইয়াস কারুনা মিন আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ, আর যারা সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাতে, তারা থাকবে এদের মাথার উপরে কেয়ামতের দিন।
যারা সমর্পণে পরিপূর্ণ প্রবেশ করেছিল। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এবার তাহলে জীবিকা কি হলো? জীবিকা হলো কিতাব। জীবিকা মানে খাবার দাবার না, টাকা পয়সা না, ধন সম্পদ না। এখানে সাবজেক্ট কিসের? কিতাবের, তাই না? নেয়ামতুল্লাহ। আমরা কি বলেছি সূরা ফাতিহায়? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এখানে আল্লাহ তাআলা জীবিকা দেন তাকে যে চায়। এই জীবিকা আল্লাহ দেন তাকে যে চায়, বেগাইরে হিসাব, কোনো হিসেব করেন না। সে বড় লোক না ছোট লোক, ছোট না বড়, গরিব না ধনী, এই হিসাব তিনি করেন না। এমন না যে বেহিসাবি টাকা পয়সা দেন, আমাদের তো ওদিকেই চোখ, এই যে অপরিমিত দান করেন, এটা নয়। এখানে সাবজেক্ট হলো সেলম, পরিপূর্ণ সমর্পণ। এবং দ্বিতীয় সাবজেক্ট নেয়ামতুল্লাহ। সাল বানি ইসরায়েল আরও প্রকট করে দিল ব্যাপারটা। ইসরায়েল বংশধরকে জিজ্ঞেস করো কয়টা আয়াত দিয়েছিলাম তাদেরকে অনুশীলন করতে। কাজেই যারা বদলাবে আল্লাহর করুণাকে, তাই আল্লাহর করুণা কী হলো? কিতাব। মেন বাদি জাত হুম, এরপরে যখন এসেছে তাদের কাছে, তাহলে ফাইনাল্লাহ সাদিদুল আকাব। আর এরপরে এই জুইয়ে নালিল্লাযিনা কাফারু ওয়াল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ তারা কাফারু মানে কি? অর্থাৎ কিতাবকে যারা অস্বীকার করে, তাদের জন্য পৃথিবীর জীবনটা খুব আকর্ষণীয় করে দিতে আল্লাহই করে দেন। এখন তুমি দেখবা যে গাড়ি বাড়ি এটা সেটা সহায় সম্পদ সব কিছু তাদের আছে এবং এই ব্যাপারে কোনো কমতি তাদের নাই। জিজ্ঞেস করলে আল্লাহ কি হারাম করেছেন? এবং তারা ওগুলো নিয়ে ব্যস্ত, সুন্দরভাবে নামাজ পড়তেছে, হজ করতেছে, ফাঁক পেলে ওমরা মেরে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা নতুন জায়গায় আমরা প্রবেশ করছি, 213, একদম আদি ইতিহাস মানুষের। কারণ নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ একসময় একটি মাত্র জনগোষ্ঠী ছিল, এক মতের মতি, এক পথের পথিক, উম্মাতান। ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন। মরহুম লিখেছেন এখানে উত্তরকালে এই অবস্থা বর্তমান থাকিতে পারে নাই, বরং পরস্পরে মতভেদ সৃষ্টি হইয়াছে। অর্থাৎ মানুষ যতই বেড়েছে সেই সংখ্যা অনুযায়ী রব্বুল আলামিন তাদের মধ্যে নবীদেরকে পাঠিয়েছেন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, এবং তাদের সাথে সাথে নাজিল করেছেন কিতাব সত্য নিয়ে, সত্য নিয়ে। অর্থাৎ মানুষ, আমরা কি দেখেছি? ওয়াল ফোরকান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফোরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। তাহলে এখানে কি হবে? ফাবাস আল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব। তাহলে এখন সমুদয় সাবজেক্টটা কি হলো? কিতাব। তাহলে তাদের সাথে তিনি সত্য নিয়ে কিতাব নাজিল করেছেন কি জন্যে? লে ইয়াহকুমান্নাসা লে ইয়াহকুমা বাইনান্নাসে ফিমা ইখতালাফু ফিহি, যেন ফয়সালা দিতে পারে, সমাধান দিতে পারে, মীমাংসা দিতে পারে তার মধ্যে, মানুষের মধ্যে যা নিয়ে মানুষ মতভেদ করে। ফয়সালা দেবে কে? কিতাব, নবী রাসূলরা না। কত স্পষ্ট বিষয়টা, একদম সারা কোরআনে আমরা এর বাস্তবতাও দেখতে পাবো। এটা এমন নয় যে আমি খালি এখানে বলে গেলাম, না, সারা কোরআন এর সাক্ষ্য বহন করে। তাহলে কী হলো? ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। নবীরা শুধু, নবী রাসূলরা শুধু এইটুকু বলতে পারেন যে আমাদের যদি কথা শোনো বা আল্লাহর কথা যদি শোনো তাহলে সুসংবাদ, আর যদি না শোনো তাহলে সাবধান হও, বাস এইটুকু তারা বলবেন। কিন্তু যে কোনো ফয়সালা সমাজে দেবেন কী দিয়ে? কিতাব দিয়ে। ওমা ইখতালাফা ফিহি, কথাগুলো একটু কম্প্যাক্ট, এই জন্য বুঝতে একটু কষ্ট হবে। অথচ কোনো ইখতলাফ করেনি এই কিতাব নিয়ে, ফিহে ইল্লা আল্লাযিনা উতুহু, বরং করেছে তারাই যাদেরকে এই কিতাব রসুল দিয়েছিলেন।
রাসূলের মাধ্যমে আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছিলেন তারাই প্রথম এই কিতাব নিয়ে বিতর্ক শুরু করেছে। এটাই কাল এবং যুগের ইতিহাস, এটা আমার বলা নয়, কোরআনের ইতিহাস। তাহলে ওয়ামা ইখতালাফা ফিহি ইল্লা আল্লাযিনা উতুহু, কখন সেটা বিতর্ক শুরু করেছে? মিন বাদি মা জাআতহুম আল বাইয়্যিনাত, করেছে তখন যখন তাদের কাছে এসেছে তা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে কোরআন, যে কোরআন এই, তখনই বাগিয়াম বাইনাহু, তখন নিজেদের মধ্যে কে বড় কে ছোট এইটা তো আর করা যায় না, সকলকেই কোরআনের প্রতি সমর্পিত হতে হয়, তাহলে বড় হুজুর আর ছোট হুজুর তো আর থাকে না। তো নিজেদের প্রাধান্য বিস্তার করতে গিয়ে একে অপরের উপরে বড়ত্ব ছোটত্ব দেখাতে গিয়েই করেছে। এখন ফাহাদা আল্লাহ, তখন আল্লাহ পরিচালিত করেছেন আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছে। খেয়াল করতে হবে লিমা ইখতালাফু ফিহে মিনাল হক, তাহলে যেই লোকেরা বাগিয়াম বাইনাহম করেছে, বাড়াবাড়ি করেছে, নিজেরা নিজেদের বড়ত্ব শ্রেষ্ঠত্ব দেখাবার চেষ্টা করেছে কিতাব বুঝে আসার পরে, তখন আল্লাহ পরিচালিত করেছেন, আল্লাহ দিশা দিয়েছেন তাকে, যে তার নিজের যে কোনো বিতর্কের সমাধান এই সত্য থেকে নিতে বলেছে, যে আমি এখান থেকে কোরআন যা বলে কিতাব যা বলে আমি তাই মেনে নেব, মিনাল হক। এখন এটা সে কোথায় পেল? বি ইজনিহি, এই যে এজেন্ট, এই এজেন্টটাই হলো সেই শাহরু রমাদান আল্লাহ দিউনজিলা, যাকে বলে ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর, এই সেই রমজান মাস, যেই রমজান মাসে এই এজেন আসে, এই অনুমতি আসে। তাহলে আল্লাহ তাকে পথ দেখান বা পরিচালিত করেন, বি ইজনিহি আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, কারণ আল্লাহ পরিচালিত করেন যে চায় তাকে নিশ্চিত স্থির পথের দিকে, আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায় নিশ্চিত স্থির পথের দিকে, আল্লাহ যাকে ইচ্ছা পরিচালিত করেন তা নয়। সাদাকাল্লাহুল আযীম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আয়াত 100, 213।